নমস্কার জিও বাংলায় সকলকে স্বাগত আমি মৌমিতা সকাল থেকে সাত যে শহর আসছে পুজোর পুজো পরিক্রমা নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছি শহরের আনাচে কানাচে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কিদিরপুর পঁচিশপল্লিতে ওয়েলকাম টু জিও বাংলা প্রেজেন্স শারদ সম্মান দু হাজার উনিশ সাত যে শহর তেমনি পুজো কিন্তু এগিয়ে আসছে আর তার জন্যই ক্লাবের মণ্ডপগুলি সেজে উঠছে নানা রকম নানারকম মণ্ডপসজ্জার নানারকম মেটেরিয়ালে বলা ভালো এই মুহূর্তে আমি আমার সাথে পেয়ে গেছি খিদিরপুর পঁচিশ পল্লী একজন সদস্যকে তার সাথে কথা বলে নেব আর জিও বাংলা শারদ সম্মানে সেকেন্ড রাউন্ডে উত্তীর্ণ হতে পেরে কেমন লাগছে সেটাও জানবো ওয়েলকাম টু জিও বাংলা আপনার নাম আমার নাম অরিজিৎ নন্দী আচ্ছা সেকেন্ড রাউন্ডে উত্তীর্ণ হয়ে কেমন লাগছে খুব খুশি হয়েছি আমরা সেকেন্ড রাউন্ডে উত্তীর্ণ হয় তো আপনাদের থিম পুজো হয় তো হ্যাঁ আমাদের থিম পুজো তো সেই শর্টে একটু বলা যাবে থিম সম্পর্কে এটা আমাদের সেভেন্টি ফিফথে কিছু পুলিশ বললি থিমের নাম এবার দহন সনাতন দিন দেবার আমাদের শিল্পী দহন বলতে হয় আমাদের পৃথিবীতে যে জলের সংকট দেখা দিয়েছে সেটা ধীরে ধীরে বেড়েই চলেছে সেই জলদূষণের যে কারণটা সংকটের যে মূল কারণ সেগুলো হচ্ছে থার্মোকল আছে প্লাস্টিক আছে তারপরে প্লাস্টিকের বোতল আছে অনেক রকমের জিনিস আছে সেইগুলো দিয়ে আমাদের মণ্ডপটা সেজে উঠছে ধীরে ধীরে আর মায়ের যে রূপ দেওয়া হয়েছে মায়ের রূপেও পুরোটাই দেখতে পাবেন কলসির রূপে করা হয়েছে পুরো প্রতিমাটাই কলসির রূপে তার প্রতি কটা হাতে সবকটা হাতে ঘর দেওয়া থাকবে যাতে শান্তির রূপে জল আর মায়ের মাথার ওপরেও কলস থাকবে যেটা শান্তির প্রতীক হিসাবে এক হাতে ত্রিশুল থাকবে এক হাতে চামড় থাকবে এক হাতে ত্রিশুল মানে মা যেরকম বধ করতে পারেন সেরকম এক হাতে চামড় দিয়ে মা শান্তির প্রতীকী হিসাবেও দাঁড়াচ্ছে আর বিভিন্ন এবার প্যান্ডেলে দেখতে পাবেন আপনারা বিভিন্ন হাই হাইরাইজ বিল্ডিংকে তুলে ধরা হয়েছে প্লাস্টিকের বোতল থার্মোকল তারপরে স্টপ সিগন্যাল দেওয়া হয়েছে যাতে প্লাস্টিকের ব্যবহারগুলো কমিয়ে আমাদের পৃথিবীটাকে নতুনভাবে ভাবা যায় সেটাই আমরা এবারে পঁচাত্তরতম বর্ষে তুলে ধরছি আচ্ছা তো এই মুহূর্তে দাঁড়িয়ে টেনশন না এক্সাইটমেন্ট কোনটা বেশি হচ্ছে সবচেয়ে এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট সবচেয়ে বেশি মানে পূজা একদম আর কম খুব কম দিন বাকি আর এক সপ্তাহ বাকি এক সপ্তাহ বাকি একদমই তাই আচ্ছা শপিং হয়ে গেছে আপনার হ্যাঁ কমপ্লিট পুরো হ্যাঁ একদমই আচ্ছা মিও আমোরে জিও বাংলার ফুড পার্টনার তারা কিন্তু খিদিরপুর পঁচিশ পল্লী সেকেন্ড রাউন্ডে উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে তাদের জন্য পাঠিয়েছে একটি সুন্দর গিফট আমি একটু ওনাকে রিকোয়েস্ট করব সুন্দর কেকটি কাটার জন্য আর ক্যামেরা পারসনকে রিকোয়েস্ট করবো কেকটি একটু কাছ থেকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন কেক কাটার মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে কিন্তু সেলিব্রেশন অবশ্যই আনন্দের দিন ফার্স্ট রাউন্ড কোয়ালিফাই করে সেকেন্ড রাউন্ডও কোয়ালিফাই করে ফেলেছে কিন্তু খিদিরপুর পঁচিশ পল্লী তাই খিদিরপুরের দিকে আসলে কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এই ক্লাবটি মাত্র প্রতিমায় থাকছে অনন্যতা যা উনি বললেন তা আপনারা সকলেই শুনলেন তাই এই ক্লাবটি কোনোভাবে মিস করা যাবে না জিও বাংলা ইস প্রাউড ডিজিটাল পার্টনার অফ খিদিরপুর পঁচিশ পল্লী অ্যান্ড উড লাইক টু থ্যাংকস আওয়ার স্পন্সার এম বাজার অ্যাসোসিয়েট স্পন্সার জিএসটি দোস্ত আউটডোর পার্টনার অ্যাডভার্টাইজিং আইটি পার্টনার আর এনসে কনসালটেন্সি সার্ভিসেস সেফ পার্টনার অ্যাডিসন কেবিল ইভেন্ট পার্টনার ক্রিয়েশন এবং ফুড পার্টনার মিউ মোড়ে ক্যামেরা রুমার সাথে আমি মৌমিতা এরকম কোনো ক্লাবের আপডেটের জন্য চোখ রাখুন জিও বাংলায় নমস্কার